সাড়ে তিন ঘন্টার ব্যবধানে দেশে আসলো সিনোফার্মের 20 লাখ ডোজ করোনা টিকা। সামনে আমাদের হাতে আরো ভ্যাকসিন আসবে, সারা দেশেই আমরা এটা দিয়ে দিয়েছি। জেলা উপজেলা পর্যায়ে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং প্রত্যেক জায়গায় মানুষ প্রচুর পরিমাণে ভ্যাকসিন এখন নিচ্ছে। সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ, ফেরিতে উপচে পড়া ভিড়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু, ফজরের নামাজের পর মক্কা থেকে মিনার পথে হাজিরা, করোনা সংক্রমণ ঠেকাতে নানা প্রস্তুতি। কোরবানির পশুর হাট ঘিরে সক্রিয় অজ্ঞান ও মলম পার্টির কয়েকটি চক্র, টার্গেট হাটে আসা ক্রেতা বিক্রেতা, 5 সদস্য গ্রেফতার। ঈদুল আজহায় 10 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, কাজ করবে 3,500 পরিচ্ছন্নতা কর্মী, ছেটানো হবে জীবাণুনাশক। দেশে এলো করোনার 20 লাখ ডোজ টিকা। শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বিশেষ ফ্লাইটে সিনোফার্মের 20 লাখ ডোজ টিকা পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চীন থেকে 1.5 কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ সরকার। এরই আওতায় সিনোফার্মের 40 লাখ ডোজ টিকা এখন দেশে। এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে প্রায় 2 কোটি ডোজ করোনার টিকা পেয়েছে বাংলাদেশ। মহামারী করোনা মোকাবেলায় সাধারণ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে সর্বপ্রথম অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের 3 কোটি ডোজ টিকা কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করে সরকার। দুটি চালানে দেশে আসে প্রায় 1.2 কোটি ডোজ টিকা। তবে করোনার ধাক্কায় বিপর্যস্ত ভারত টিকা রপ্তানি বন্ধ করলে বিপাকে পড়ে বাংলাদেশ। টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে সেরাম ইনস্টিটিউটের পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে চীনের সিনোফার্মের সাথে 1.5 কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে সরকার। এই চুক্তির আওতায় শনিবার রাতে 2 দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ দুটি ফ্লাইটে 20 লাখ ডোজ টিকা আসে। এর আগে গত 3 জুলাই আসে আরও 20 লাখ। স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকা গ্রহণ করে গণমাধ্যমকে জানান, চলমান টিকা কার্যক্রমকে আরও গতিশীল করবে এই চালান। সামনে আমাদের হাতে আরও ভ্যাকসিন আসবে, এইটুকু আমরা বলতে পারি। সারা দেশেই আমরা এটা দিয়ে দিয়েছি। জেলা উপজেলা পর্যায়ে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং প্রত্যেক জায়গায় মানুষ প্রচুর পরিমাণে ভ্যাকসিন এখন নিচ্ছে। টিকা সংরক্ষণে স্থান সংকুলন না হয় গাজীপুরে বেক্সিমকো ওয়্যার হাউস সহ অন্যান্য বড় ওষুধ কোম্পানির ওয়্যার হাউস ব্যবহার করছে অধিদপ্তর। সিনোফার্মের ভ্যাকসিনটা 2 ডোজের ভায়াল, তারপরে অনেক বেশি রকম জায়গা লাগে। অ্যাস্ট্রাজেনেকা আমাদের 10 ডোজের ভায়াল ছিল, এখানে এক ভায়ালে মোটে 2 ডোজ, প্রচুর জায়গা লাগে। কাজে আমাদেরকে আরও কিছু ক্যাপাসিটি ডেভেলপ করতে হয়েছে এবং সেভাবে আমরা তৈরিও হচ্ছে। কেনার পাশাপাশি কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের 1,06,000, মার্কিন প্রতিষ্ঠান মডার্নার 25 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। সোমবার দেশে আসবে মডার্নার আরও 35 লাখ ডোজ টিকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার মৃত্যু ও শনাক্তের সংখ্যা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা ও আইসিইউ সংকট। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহ অঞ্চলে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কিন্তু কোনোভাবেই থামছে না, প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে এবং প্রতিদিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের লোকজন মারা যাচ্ছে এবং সেটি কোনো গত যে 10-15 দিন যাবৎ যে মৃত্যুর সংখ্যা বা আক্রান্তের সংখ্যা আমরা দেখছি এই ময়মনসিংহ মেডিকেল কলেজে, সেটি কিন্তু কোনোভাবেই থামছে না। তো এখানে
আমি যদি একটু বলি যে এই মেডিকেল কলেজের করোনা ইউনিট ছাড়াও প্রচুর রোগী কিন্তু বাইরে হোম আইসোলেশনে থেকে করোনা আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন এবং করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তো আর যে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, এর সামনেই কিন্তু করোনার নমুনা টেস্ট করা হয় এবং এখানে দুটি বুথ আছে, সেই দুটি বুথে যে পরীক্ষা কার্যক্রম সেটি শুরু হয় সকাল 8টায় শুরু হয়। কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই 8টা ঠিক বাজে, কিন্তু এখনই অনেক লাইন আমরা দেখেছি যে সেই 7টা থেকেই মানুষজন এখানে এসে অপেক্ষা করছেন এবং এইটা বেলা যতই বাড়বে সেই পরীক্ষা গ্রহণের মানুষের সংখ্যাও কিন্তু তত বাড়বে। অর্থাৎ এইখান থেকে বোঝা যায় আসলে কী পরিমাণ সংক্রমণের ঝুঁকি বা সংক্রমণ বাড়ছে এই অঞ্চলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে এখনও ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটে 440 জন রোগী ভর্তি আছেন এবং 22টি আইসিও আছে, 22টি আইসিউর 22টিই কিন্তু পরিপূর্ণ এবং অনেক রোগী এখনও অপেক্ষা করছেন সেই আইসিউতে সিটের জন্য যারা মুমূর্ষু অবস্থায় আছেন। কিন্তু সেই সিট স্বল্পতার কারণে কিন্তু আইসিইউতে সেভাবে রোগীদের এখনও নেওয়া যাচ্ছে না। আর সংক্রমণের কথা যদি একটু বলি, ময়মনসিংহে গতকাল 752 জন নমুনা পরীক্ষায় 198 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে কিছু গতকালই ভর্তি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আর বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে আমি চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে যে সমস্ত রোগী করোনা আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে আসছেন তারাই কিন্তু মুমূর্ষু অবস্থায় আসছেন, যার কারণে তাদের ব্যবস্থাপনায় বেশ হিমশিম খেতে হচ্ছে এবং ইচ্ছা থাকা সত্ত্বেও বা প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে আইসিইউতে সিট দেওয়া যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এদিকে করোনার ঝুঁকি মাথায় নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ছুটছেন তারা। যানবাহনের চাপে সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় আছেন কাদির তালুকদার এবং কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। প্রথমেই যাচ্ছি কাদিরের কাছে। কাদির, সোহার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষের আজও চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সকাল থেকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। সেই প্রচুর চাপের কারণে কিন্তু এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত কিন্তু প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা যত বেড়ে যাচ্ছে ততই কিন্তু এই যানজট দীর্ঘ হচ্ছে, যানজটের কবলে পড়ে মানুষ কিন্তু চরমভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে যারা নারী যাত্রী রয়েছে এবং শিশু রয়েছে তারা কিন্তু এই গরমের মধ্যে, এই তীব্র গরমের মধ্যে যানজটে ঘন্টার পর ঘন্টার পরে থেকে কিন্তু চরমভাবে সমস্যায় পড়ছে। আপনাকে যদি একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সরকার কর্তৃক যে লকডাউন শিথিল করেছে এবং গণপরিবহন চলাচলের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার পর থেকে গত বৃহস্পতিবার থেকেই কিন্তু টানা 3 দিন, আজ 4 দিন হলো কিন্তু প্রত্যেক দিন এই যানজটের কবলে পড়ে কিন্তু মানুষ চরমভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। এবং বিশেষ করে গতকাল কিন্তু ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 12 ঘন্টা কিন্তু এই যানজটের কবলে পড়ে থাকতে হয়েছিল এই সব সাধারণ মানুষকে। হাজার হাজার যানবাহন কিন্তু চলাচল করছে আপনি দেখতে পাচ্ছেন যে। তবে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের চাইতে কিন্তু ট্রাকের পরিমাণটা অনেক 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 বেশি রয়েছে। তো এখানে আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, তারা বলেছে যে গণপরিবহন এবং পণ্য পরিবহন দুই মিলে প্রায় দ্বিগুণ পরিমাণ কিন্তু যানবাহন চলাচল করছে, যেই কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের বিস্তারিত খবর। আমি চলে যাচ্ছি কমলাপুরে আছেন সহকর্মী সালেহিনের কাছে। কাদির, আজকে আসলে যে পরিমাণ যাত্রী হয়েছে কমলাপুর রেল স্টেশনে, রেল কর্তৃপক্ষ সেটি আগে থেকেই আশঙ্কা করেছিলেন যে আজকে থেকে যাত্রী চাপ বাড়বে, এটাই তাদের স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলেন। সকালবেলা এসে আমরা কমলাপুর রেল স্টেশনে একই রকম চিত্র আসলে দেখছি যে পুরো কমলাপুর আসলে প্রচুর পরিমাণে যাত্রী এখানে রয়েছে। সমস্ত যাত্রী, বিশেষ করে আমার কমলাপুর 2 নম্বর প্ল্যাটফর্মে এখন যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেই ট্রেনটি হচ্ছে যে সুন্দরবন এক্সপ্রেস, এই ট্রেনটি যাওয়ার কথা হচ্ছে
খুলনা এই ট্রেনটি যাবে। এই ট্রেনে আমরা সকাল থেকে দেখেছি যে এক সিট ফাঁকা রেখে কোথাও বসা হচ্ছে, কোথাও এক সিট ফাঁকা রেখে বসা হচ্ছে না। অর্থাৎ যাত্রী যত চাপটা বেড়েছে সেই পরিমাণ যাত্রী চাপের সাথে সাথে কিন্তু এই মানুষজনদের রেল কর্তৃপক্ষের যে একটি তৎপরতা সেটি আসলে আমরা কমে আসতে দেখছি আজকে সকাল থেকে। অর্থাৎ এখানে স্বাস্থ্যবিধি মানানো এবং হচ্ছে যে টিকিট চেক করে উইদাউট টিকিট যে কাউকে এই দুই দিন তিন দিন ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, আজকে কিন্তু তার ব্যতিক্রমও আছে। আমি প্রতিটি বগিতে আসলে দেখেছি যে কোনো না কোনো বগিতে টিকিট ছাড়াও কিন্তু যাত্রী আজকে আমি উঠতে দেখেছি। পাশাপাশি হচ্ছে যে এখানে ভিতরে যে এক সিট ফাঁকা রেখে বসতে বলার কথা হচ্ছে, কোনো কোনো বগিতে আসলে সে এক সিট ফাঁকা রেখে বসছেন না, এমন যাত্রীদের উদাসীনতাও কিন্তু চোখে পড়েছে। এর মানে হচ্ছে যে টিকিট ছাড়া কিছু যাত্রী উঠে পড়ায় আসলে পাশাপাশি সিটে মানুষকে বসে এখন যেতে হচ্ছে, কেননা পাশে ওই আসনটি আর ফাঁকা থাকছে না। এইভাবে আসলে বলা চলে যে আজকে যে সার্বিক ব্যবস্থাপনা, এখন পর্যন্ত কোনো কোনো বগিতে তার হচ্ছে যে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হয়েছে এবং কোনো কোনো বগিতে হচ্ছে যে কোনো বগিতে আমরা তার মোটামুটি ভালো ব্যবস্থাপনা দেখেছি। ঈদের আজকের দিনে যেমন যাত্রীচাপ বেড়েছে, ঠিক আগামীকালকেও সেই ধরনের যাত্রীচাপ বাড়বে এবং এটি রেল কর্তৃপক্ষ আগে থেকে মাথায় রেখে সে অনুযায়ী তাদের ব্যবস্থাপনা করার কথা ছিল। কিন্তু বগির মধ্যে মানুষ যখন গিয়ে বসছেন তখন তাদেরকে স্বাস্থ্যবিধি মানানো এবং হচ্ছে তাদেরকে যে ধরনের পরিবেশ দেওয়া উচিত, পরিবেশ দেওয়ার কথা ছিল, আজকে সেই ধরনের রেলের আরএনবি এবং জিআরপি পুলিশের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। পাশাপাশি গাড়ির বাইরে ট্রেনের বাইরে জীবাণুনাশক স্প্রে করা হলো। গত তিন দিন আমরা ভিতরেও দেখেছি কিন্তু আজকে সেই ধরনের কোনো তৎপরতা চোখে পড়েনি। তো শ্রেয়া, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন পথে যাত্রার সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। এবং তার আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাদের তালুকদার। করোনা মোকাবিলায় মাঠ প্রশাসনকে আরও সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার সংশ্লিষ্ট সব বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঠে নামানো হবে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে। 23 জুলাই থেকে বিধিনিষেধে সব ধরনের অফিস বন্ধ রাখার কথা হলেও সরকারি কর্মচারীদের কর্মস্থল ত্যাগে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এহসান জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহার ছুটি শেষেই কঠোর বিধিনিষেধের বেড়াজালে আটকে পড়বে পুরো দেশ। এর আগের প্রজ্ঞাপনগুলোতে সীমিত আকারে সরকারি অফিস চললেও এবারের বিধিনিষেধে বন্ধ থাকবে সব সরকারি কার্যালয়ও। ঈদ পরবর্তী দীর্ঘ এই ছুটির ফাঁদে এর মধ্যেই সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জমা পড়েছে কর্মকর্তা কর্মচারীদের লম্বা ছুটির তালিকা। যারা কোভিড মোকাবেলার সাথে সরাসরি জড়িত নন এমন কর্মকর্তা কর্মচারীরা গ্রামের বাড়িতেই থেকে যেতে চান কঠোর বিধিনিষেধের 14 দিন। সম্প্রতি সরকারের তথ্য অধিদপ্তর থেকে পাঠানো বিবরণীতে জানানো হয়, করোনা প্রতিরোধ ও মোকাবেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিগুলোতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাইরেও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, যুব, কৃষি, আনসার ও ভিডিপির মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসেছে নতুন নির্দেশনা। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো এই নির্দেশনায় কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিধিনিষেধ আরোপকালীন সরকারি কর্মচারীগণকে নিজ নিজ কর্মস্থলে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এই সময় বিভিন্ন বিভাগ জেলা উপজেলা পর্যায়ে সব দফতরের সরকারি কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ছুটি না কাটিয়ে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সক্রিয় থাকার বিষয়টিকে ইতিবাচক মনে করছেন সাবেক এই আমলা। আদেশ অমান্য হওয়ার কোনো অবকাশ নেই, কোনো অবস্থাতেই এটা লঙ্ঘন করা যাবে না। যদি কেউ করে যদি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা আইনত যা নেওয়ার নেওয়া হবে। কর্মস্থলে উপস্থিত থেকে সরকারি কর্মচারীদের সব কার্যক্রম চালাতে হবে ভার্চুয়ালি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে ঝালকাঠির 3টি স্কুলের খোলা মাঠে চলছে চাষাবাদ। ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ। আজ থেকে শুরু পবিত্র হজের মূল কার্যক্রম। ফজরের নামাজ আদায়ের পর হজের মূল কার্যক্রমের অংশ হিসেবে মক্কা থেকে মিনার পথে রওনা হয়েছেন হাজিরা। সৌদি আরব থেকে বিস্তারিত সহকর্মী আলমামুন শিপনের প্রতিবেদনে। শনিবার মক্কায় অবস্থানের পর 8 জিলহজ, রোববার ফজরের নামাজের পর হজের মূল কার্যক্রমের অংশ হিসেবে মক্কা থেকে মিনার পথে রওনা হন মুসল্লিরা। এদিন জোহর থেকে 9 জিলহজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করবেন হাজিরা। আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন তারা। সোমবার 9 জিলহজ ফজরের নামাজের পর
আরাফাত উদ্দেশ্য রওনা হবেন মুসল্লিরা। সেখানে অবস্থান করে পবিত্র হজের খুতবা শুনবেন তারা। সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানের অবস্থানের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। সেখানে রাত্রি যাপন শেষে দশে জিলহজ আবার মিনায় ফিরে জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করে কোরবান শেষে পবিত্র হেরাম শরীফের বিদায় তাওয়াব করবেন তারা। করোনা মহামারীর মধ্যে এবারের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের দেয়া বিভিন্ন শর্ত পূরণ করে মাত্র 60,000 মুসল্লি পবিত্র হজে অংশ নিয়েছেন। এদের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। 60,000 লোকের মধ্যে আমি একজন বাংলাদেশি অনুমতি পাইছি হজের, এই জন্য আমি বাংলাদেশি হিসাবে অনেক গর্বিত। দোয়া করি আল্লাহ যেন আমাদের এই পৃথিবীকে আবার নতুন করে কোভিড থেকে মুক্ত করে নতুন পৃথিবী হয়। এবার মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর বান্দার বালিলা। বাংলা সহ 9টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে খুতবা। আসন্ন কোরবানিতে সর্বোচ্চ 10 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3,500 পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে। এক্ষেত্রে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে পরিচ্ছন্নতা কর্মীদের হুঁশিয়ার করেছেন সিটি মেয়র ফেরদৌস লিপির রিপোর্ট। প্রতি বছর কোরবানিতে পশুর বর্জ্য দ্রুত অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রধান সড়কগুলোর বর্জ্য অপসারণ সম্ভব হলেও ঝক্কি পোহাতে হয় গলি উপগলির বর্জ্য অপসারণে। তাই আসন্ন কোরবানিতে পশুর বর্জ্য অপসারণের জন্য ব্যবস্থাপনা কমিটিকে সর্বোচ্চ 10 ঘন্টার সময় নির্ধারণ করে দিয়েছে সিটি মেয়র। এছাড়া 41টি ওয়ার্ডকে 4 জন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয় অপসারণের বিষয়টি তদারকের। 200টা থাকবে, লাগলে আরো বেশি ব্যবহার করব। জনগণকে সচেতন করতেছি তারা যখন বর্জ্যগুলো যত্রতত্র ফেলিয়ে না দিয়ে ওরা জমাট করে রাখবে। প্রস্তুত রাখা হয়েছে 300টি গাড়ি ও 96টি ওয়াকিটকি। ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হবে কন্টেনার মোভার। এক একটা টিমের আন্ডারে কয়টা পশু পড়বে সেই হিসেবে আমরা রোটেশনাল এগুলিকে ভাগ করে দেব, তারা 3 ধাপে এসে আবর্জনাগুলি সংগ্রহ করবে। বর্জ্য অপসারণের সঙ্গে সঙ্গে স্থানগুলোতে জীবাণুনাশক ছিটানো সহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এলাকা ভিত্তিক কোনো নির্দিষ্ট একটি মাঠ বা কোথাও একটা জায়গা ঠিক করে দিয়ে সেখানেই কোরবানি করার ব্যবস্থা করা এবং সেখান থেকেই বর্জ্যগুলো ঝুঁকি নিয়েই ঈদ যাত্রায় রাজধানীবাসী, ফেরিতে ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট। 23 জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের কর্মস্থল থেকে নিষেধাজ্ঞা। দেশে আসলো সিনোফার্মের 20 লাখ ডোজ করোনা টিকা, কাল আসছে মডার্নার আরও 35 লাখ। এখনও নিয়ন্ত্রণহীন কোভিডে মৃত্যু ও শনাক্ত। এবং পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু, ফজরের নামাজের পর মক্কা থেকে মিনার পথে হাজিরা। করোনা সংক্রমণ ঠেকাতে নানা প্রস্তুতি। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।